আপনাকে ধন্যবাদ আমি সরকারের মুখপাত্র নয় যে সরকারের পক্ষ থেকে আমি এখানে কোনো কথা বলবো আমি কাজিয়ানি সম্প্রদায়ের বিষয়ে আমার কিছু কথা আছে যে বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র এই অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে অসাম্প্রদায়িক থাকার জন্য এটা মুসলমানদের জন্য কোরআন এবং হাদিসেরও নির্দেশনা আছে কিন্তু এখানে কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে যেভাবে শারিয়ার ভাই বলছেন যে এইখানে জামাত এটা উস্কানি দিচ্ছে জামাত অনুপ্রবেশ করে বিভিন্ন বিষয় উস্কানি দেয় এটা যেমন সত্য তেমন কাদিয়ানিদের মুসলমান হওয়া যেমন আপনি প্রথমেই তাদের নামের সাথে বলছেন আহমদিয়া মুসলিম জামাত এটার সাথে আমি দ্বিমত পোষণ করি এজন্য দ্বিমত পোষণ করি মুসলিম হওয়ার জন্য মৌলিক কিছু বিষয় আছে

একটু বলি সেটা হলো যে আমরা আসলে মানে ওই আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানি যারা হোক তাদের বিশ্বাস নিয়ে আমাদের আমরা এখানে তর্কটা করতে চাই আমরা আরেকজনের বিশ্বাসের উপর তো আমি আমি আপনাকে বলতে চাই আমি একটু আপনার সাথে দেখতে করি যেমন তাদের যে জলসাটা এটা কিন্তু জায়গায় তারা কিন্তু কারো উপর গিয়ে হামলা বা করছে না তাদের নির্দিষ্ট একটা ঘেরাও করা জায়গার মধ্যে তারা মানে করে বা সবসময় করে কিন্তু সেখানে যখন নাকি আপনি মানে যেই আপনি আমি যে কেউ যখন হামলা করবে হামলাটা তো আসলে আমি আমি সেটাই বলছি এটা হিন্দু ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক খ্রিস্টান ধর্ম কোনো ধর্মের হ্যাঁ কোনো ধর্মের বিশ্বাসের উপর আঘাত করা যাবে না হ্যাঁ সেটাই কিন্তু কোন ধর্ম যদি মানে এমনভাবে ছদ্মাবরণে আমার ধর্মের উপর আঘাত করে আমি কি কিছু বলতে পারবো না একটা নির্দিষ্ট জায়গাও যদি হয় আমি এই এই তাদের ওইখানে ভাঙচুরের কোনো সমর্থন দিচ্ছি না 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 আমি আপনাকে যে কথাটা বলতে চাই আপনি এই কাদিয়ানিদের বিষয়টা যদি উনিশশো তিপ্পান্ন সাল থেকে বা একান্ন বায়ান্ন সাল থেকে শারিয়ার ভাই বলেন তাহলে এটা একটা অংশ কাদিয়ানীদের তো ব্রিটিশ সৃষ্ট একটা মতবাদ এটা আপনাকে জানতে হবে সেইটা আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লবের পর প্লিজ আমাকে আমাদের পরে এসে পাকিস্তানও এইরকম করছে এখানে আপনার সাথে আমি আপনি যেটা বলছেন আমি সেটার সাথে একমত কিন্তু ধরেন তাইলে তো আমি হিন্দু ধর্ম আলাদা ধর্ম

আমি আমি একটু তাদের আমি আজকের প্রেস কনফারেন্সটা আমি তাদেরকে পড়ে শোনাই উনি বলছেন যে অথচ আমাদের ইয়া আমি আচ্ছা অথচ আমাদের নামে অপপ্রচার করা হয় যে আমরা নাকি মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের খাতাম্মীয় মানি না এটা আমাদের উপর সম্পূর্ণ একটি মিথ্যা অপবাদ আরবি ভাষায় খাতাম শব্দের যত অর্থ আছে সব অর্থেই আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে খাতামিন নবিয়েন বা শেষ নবী মানি এটা তাদের আজকের প্রেস কনফারেন্সের একদম লিখিত ভার্সান মানে আজকে ঘটনার ইয়ে করতে এবং তারা কিন্তু তারা কিন্তু ইসলামের কথা যেটা বলছে তারা মানে একদম ইসলামের যে পাঁচ ফরজ যেটা সেটা তারা বলছে যে শুক্রটাই তারা মানে যেটা হচ্ছে আজকে এই আলোচনায় আমরা যদি কে প্রকৃত মুসলমান কে প্রকৃত মুসলমান না এটা যদি আমরা করতে যাই তাহলে কিন্তু অপরাধের ঘটনাটা চাপা পড়ে যাবে আমরা কিন্তু ওইটা নিয়ে ঘটনা ধরে আমি 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 এটা ওইটা দুজন মানুষ সেখানে নিয়ে মারা গেছে আমি কিন্তু মিজোরাে আপনার মানে যেই ধর্মের পয়েন্ট কে মুসলমান না 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 অবশ্যই না এটা করে না কিন্তু একজন যদি ধরেন আমি যদি এখন বলি যে গির্জায় ঘন্টার পরিবর্তে আজান হবে এটা কি আমি মেনে নিব

আমি বলতে চাই কেন তাদেরকে মুসলিম বলা হয় আর কেন মুসলমানদের দাবি মানে ইসলাম ধর্মের মধ্যে তো ধরেন শিয়া সুন্নি অনেক রকম অনেক আছে ভিন্নতা অনেক আছে কিন্তু আপনাকে বলি মৌলিক বিষয় হইল করান কোরআন আল্লাহর প্রদত্ত ওহি এবং কোরআনের সবটাকে বিশ্বাস করতে হবে আপনি মানবেন কোনটা মানবেন না কোনটা রাষ্ট্রে কতটুক নেবেন কতটুক নেবেন না সেটা ভিন্ন কথা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে এইটা আল্লাহর প্রদত্ত ওহি

তাদের মূল গ্রন্থগুলো এগুলো নাই কিন্তু তারা যদি এইটা প্রকাশ্য যদি এখানে এসে তারা এই কথাগুলো বলে যে আমরা কোরআনের কোনো এতকে অবিশ্বাস করি না আপনাকে উদাহরণ দেই কোরআনের একটা আয়াত আছে যে ঈসা ক্রুশে বিদ্ধ করে মারা হয়েছে খ্রিস্টানরা বলে কোরআন বলে যে না তার চেহারা সাদৃশ্য একজনকে তারা হত্যা করছে আমি ঈশাকে আসমানে উঠিয়ে নিয়েছি এটা হলো আল্লাহর বক্তব্য যেটা কোরআনে আমরা পাই তারা বলছে যে না ঈশা মৃত্যুবরণ করেছেন

যে কাদিয়ারি তারা ওই নামে করুক তাদের যে নবী যিনি প্রতিষ্ঠাতা গোলাম আহমদ কাদিয়ানি ওনার বাবার নাম গোলাম মর্তুজা উনিশশো সালে নবী আসছেন পাঞ্জাবে যত ফিতনা আসছে এই দেশে পাঞ্জাবে লাগা থেকে আসছে জামাতের ফিতনা ওইখান থেকে কাদিয়ের ফিতনা ওইখান থেকে সে উনিশশো সালে তারা এর আগে আঠারোশো সাতান্ন সিপাহী বিপ্লবের পরে এই গোলাম আহমদের আব্বা গোলাম মর্তুজা উনি ব্রিটিশের পক্ষে যারা স্বাধীনতা আন্দোলন করেছিল সিপাহী বিদ্রোহ করেছিল এদেরকে ধরিয়ে দিছেন এদের ঘোরা দিয়ে সাহায্য করছেন লাঠি দিয়ে সাহায্য করছেন ঠিক আছে আমি এটাই বলি যে বাংলাদেশের আইনে যে কিছু লোক কিছু বক্তা আছে মাঠে গিয়ে উগ্রবাদ এবং ইসলামের অপেক্ষা দিয়ে যেভাবে মানুষকে উস্কায় আমরা যেমন তাদেরকে বন্ধ করতে বলি তেমন এই কাদিয়ানি সম্প্রদায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে উস্কায় দেওয়ার জন্য তারা একটা বড় ধরনের তারা আটান্নতম সমাবেশ করছে এর আগে সাতান্নটা কোথায় করছে তারা এরকম বড় মাঠে বিজ্ঞাপন দিয়ে তিন দিনব্যাপী সমাবেশ করে